দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি কোনো গ্রিন হাউসে বসে নেই, আমি কোনো টিস্যু কালচার ল্যাবেও বসে নেই, আমি কোনো নার্সারিতেও বসে নাই, আমি বসে রয়েছি আমার বাসার মধ্যে একবারে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্ন নয় বাস্তব, যে টিস্যু কালচার ছাড়ালে এত জল্পনা কল্পনা, এত সিটেরই বাটপাড়ি, সব কিন্তু আমি ভেঙ্গে শেষ করে দেব, এটাই আমার প্রতিজ্ঞা। কারণ আমার সাথে কিন্তু 6 লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে এই ছদি খেজুর চাষাবাদ নিয়ে। একটাও টিস্যু কালচার স্যার আমাকে দেয়নি, সব বিদেশ সারা দিয়েছে টিস্যু কালচারের দাম নিয়েছে। সেই সময় দাম ছিল 22,000 থেকে 32,000 টাকার মধ্যে এক একটি চারা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে খেজুরের যে কালেকশন টিস্যু কালচারের গাছ, এর ভিতরে কিন্তু একটা বীজের সারা আপনি পাবেন না, এগুলো শতভাগ টিস্যু কালচার সারা। আজকে আমার নিজে যে আমি সিড বাটপারের কাছে ঠকেছি এই গল্পটা নিয়ে শেয়ার করবো আপনাদের মাঝে। তো যাই হোক, আজকে আপনারা জানেন 31শে অক্টোবর, এবং 31শে অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত টানা এই 72 ঘন্টা লকডাউন বলেন, অবরোধ বলেন, হরতাল বলেন, যাই বলেন না কেন, এরই মধ্যেই আমরা অনেক অর্ডার নিয়েছি, এবং এরই মধ্যেই আমি কিন্তু 100 পিস চারা কিন্তু রংপুরে দিচ্ছি। আমি 100 পিস চারা রংপুরে ঢোকাবো, কয়েকটি জায়গা মিলে প্রায় 4টা জায়গাতে আমার 100 পিস চারা যাবে। তো বিষয়টা হচ্ছে যে আমি বললাম যে চিটারি বাটপাড়ি আপনারা ছাড়ুন। প্রিয় দেশবাসী, আমার বন্ধুরা, ছোট ভাই, বড় ভাই, চাচা, মিয়া, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আমি নওগাঁ সুদী খেজুরের বাগানের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কিছু এই খেজুরে চাষাবাদ নিয়ে যে অভিজ্ঞতা এবং ঠকেছি, সিট বাটপাড়ে পালাই পড়েছি, এটা নিয়ে আমি কথা বলবো, বেশি কথা বলবো না। তো তার আগে বলি, যারা আপনারা খেজুরের বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করেছেন আর আপনারা বাটপাড়ি শুরু করেছেন, এই বাটপাড়িটা বন্ধ করবেন। আপনারা বাটপাড়ি বন্ধ করুন, কারণ পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, একটা কথাই রয়েছে। আপনি এই শত শত হাজার লক্ষ কোটি টাকা আপনি লুটে পুটে নিচ্ছেন আমাদের কাছ থেকে, সাধারণ ভক্তা জনগণের মাছ থেকে, একটা করে বীজ তারা বিক্রয় করতেছেন 1 লাখ টাকা দিয়ে, 50,000 টাকা টিস্যু কালচার বলে, এগুলো বাটপাড়ি ছাড়ুন। কেননা আপনার পেটের মধ্যে একটু গ্যাস ধরবে, গ্যাস্ট্রিক বলে গ্যাস ফর্ম করি আমরা, তখন দেখবেন যে ওই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে ওখানে দেখবেন 5 লক্ষ টাকা নাই। অনেক বড় বড় ভাইরাস দেখেছি গ্যাস ফর্ম করে ফুটুস, মানে এত খাওয়া শুরু করেছেন আপনারা যে খাওয়াটা যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনার ভেতর কিন্তু একটা গ্যাস্ট্রিক বা এগুলো ঢুকে যাবে, উপরালা বলে একটা কথা রয়েছে। তো আমি কেন বলতেছি যে আমার বন্ধুরা যারা আপনারা সুদী খেজুর চাষাবাদ শুরু করবেন ভাবতেছেন, আমার কথা হয়তো বা খারাপ লাগতেছে, কিন্তু বাস্তব প্রেক্ষাপট থেকে ভাইরে ভাই, হ্যাঁ, আমার ভাষা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, আমার নওগাঁর পোলাবান। হ্যাঁ, তো আপনাদেরকে জোড়হাত, আপনারা ঠকবেন না, কোনো সিড বাটপাড়ে কাছে যাবেন না, আপনি অ্যাসিড দিয়ে পরীক্ষা করুন এই গাছগুলো শতভাগ। এই যে দেখুন আমার এই লাইনে গাছগুলো রয়েছে, এগুলো কিন্তু আনবারা, আর আমার সামনে দিয়ে এই সাইডে আছে, এগুলো হচ্ছে মরিয়ম। এক একটা গাছ দেখেন ঊর্ধ্বমুখী হয়ে থাকবে, এই দেখেন মরিয়ম, কোনো গাছের সাথে কোনোটা মিল নেই। এই যে আমার পাশে এগুলো রয়েছে, এগুলো কিন্তু কুদ্দু এবং ছাপোয়া। আপনারা জানেন যে 5 জাতের খেজুরের সারা আমি বিক্রয় করি, আপনি কোটি কোটি টাকা দিয়ে আমাকে কিনতে পাবেন না, একটা পাতাও পাবেন না, মিথ্যা কথা বলে আমি বিক্রয় করবো না, তাই করুন আমাকে। ওই আমি বলেছি আজোয়া, মরিয়ম, আনবারা, কুর্দি এবং সাফোয়া, যাই যতই গপ্প মারেন আর যাই যতই চাষাবাদ শুরু করেন, যত আপনারা সফল হয়েছেন, আমি সব বাগানে গিয়েছি ভিডিও করেছি, ওগুলো নেক্সট আর ছাড়েন। আপনারা এই 5 জাতের খেজুর সম্বন্ধে আপনারা নেটে সার্চ দেন, বিভিন্ন জায়গায় তল্লাশি চালান, যে আমি যে 5 জাতের খেজুরের চারার কথা বলেছি এগুলোই হচ্ছে আলরাজি কোম্পানি থেকে আমাদের লিখিতভাবে তারা দিয়েছে যে আপনারা বাংলাদেশের আবহাওয়াতে অনেক শুট করবে এবং এই 5 জাতের খেজুরের দিয়ে আপনারা শুরু করুন। তাই বছরে অর্ডার নিয়েই
মূলত এগুলো আমি বাংলাদেশে এই পাঁচ জাতের খেজুরের চারা বিক্রয় করে থাকি। স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন, এই যে অর্ডার করুন। আমি হরতালের মধ্যে আসি বলে যে চারা পাবেন না, চারা আমি পৌঁছাবো, যেভাবেই পৌঁছাবো, প্রয়োজনে ঘাড়ে করে নিয়ে যা দিব আপনাদেরকে, ভয় নাই। আমি এই ধরনেরই মানুষ। আমি যদি হাইটা যাতে চারা দেওয়া হয় সেটাই তো আমার, অর্ডার করুন এবং জোড়হাত আমার মতো ঠকবেন না। আমি সর্বশান্ত হয়ে গেছি খেজুর চাষ করতে করতে ভাই। আমার গাছে কোনো গাছে খেজুর ধরে নাই, কারণ সব পুরুষ গাছ হয়ে গেছে। তাই আমাদের কাছে টিস্যু কালচার চারা রয়েছে, এগুলো শতভাগ, এদের শতভাগ। কি সুন্দর সুন্দর চারা, রেডি গাছ, লাগানোর পরে খেজুর চলে আসবে। আমার মনে হচ্ছে যে বছর লাগাবেন সেই বছর খেজুর ধরবে। গাছের যে ক্যাটাগরি আর যে গাছের যে গঠন দেখুন, এই গাছগুলো কিন্তু দেখেন আমার এক গলা এক বুক, এই গাছগুলো দেখেছেন কত বড় বড় গাছ। এই দেখুন, আমি কিন্তু 6 ফিট কাছাকাছি, 1 ইঞ্চি কম হইতো বা। তো আমার যদি এই বুক বরাবর হয় তাহলে আপনারা দেখুন আমার এই চারাটা কত বড় চারা। এবং এ পর্যন্ত যারা চারা পেয়েছে এই যে তারা ফোন দেয়া কিন্তু সাধুবাদ জানাচ্ছে আমাকে, কারণ বলছে যে আপনি যা বলেছেন যা দেখাচ্ছেন তার সাথে বেশি ভালো পেয়েছি আমরা। আমার কাজ তো এটাই, আপনাদেরকে একটু সহযোগিতা করব। ছোট ভাই আমি, আপনাদের গোলাম মনে করবেন, আপনাদের শ্রমিক মনে করবেন। হ্যাঁ, সেই মূলে আমার কাছ থেকে একটি দুটি চারা কিনুন। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো এই বলে আমি বিদায় নিলাম। আবারও বলছি নওগাঁ সদি খেজুর বাগান, এই যে স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করুন, ঠকবেন না ভাই, ঠকবেন না। আল্লাহ হাফেজ।